ফের পদ্মুর ঘটনায় গুরুতর আহত দুই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানীপুর এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানীপুর এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকার বাসিন্দা শুক্লাল সরকার ও শান্তিনগর এলাকার রিঙ্কু দাস মদমত্ত অবস্থায় ওই এলাকায় উত্তর মহারানীপুর এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা দুজন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। কি নাম তাদের? একজন হলো রিঙ্কু দাস আর কি নাম? শুক্লাল সরকার। একজন রিঙ্কু দাস। বাইকের নাম্বারটা আমার কিছু জানা গেছে? নাম্বার আছে PR06C9816। কিভাবে হয়েছে ঘটনা? তারা নিজেই এক্সিডেন্ট করছে, তারা নেশা করে রাখছে, একদম নামটা বুঝতে পারেন এমন অবস্থা আছে। কোন জায়গায় এক্সিডেন্ট হয়েছে? উত্তম মানবের স্কুল ক্যাম্পের সাথে।